আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যাকে নিয়ে আপনাদের সামনে এসেছি তিনি হচ্ছেন আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় পঙ্কজ রঞ্জন দাস স্যার। আমি ওনার পরিচয়টা একটু দিয়ে রাখতে চাই। ওনার মা হচ্ছেন সুষমা দাস, আমাদের সুনামগঞ্জের একজন খুবই আমাদের অহংকার করার মতো একজন শিল্পী। উনি 21শে পদক প্রাপ্ত একজন শিল্পী। ওনার মামা রামকানাই দাস, ওনার মামা হচ্ছে রামকানাই দাস, উনিও 21শে পদক প্রাপ্ত একজন শিল্পী। সেই শিল্পী পরিবারের একজন মানুষ, আমার সহকর্মী এবং আমার অভিভাবক। আমি বলতে পারি যে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানে আমার 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 অভিভাবক। আমি এরকম একজন অভিভাবক পেয়ে আমি খুশি। এই মুহূর্তে আমি ওনাকে একটা রিকোয়েস্ট করেছি, স্যার আমার পেজের জন্য, আমার ইউটিউব চ্যানেলের জন্য আপনাকে একটা গান গাইতে হবে। উনি রাজি হয়েছেন। তো স্যার আপনার কি কী বলা থাকে? ধন্যবাদ আমার আওলাদ ভাইকে। ওনার কথা আমি ফেলতে পারি না, তারপরেও আমি দুই একটা লাইন গাইব। বেশি গান সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই, যতটুকু সম্ভব হয় আমি যতটুকুই পারি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। জলের ঘাটে গিয়া কি হেরিলাম চাইয়া, এগো কদম তোলে শ্যামদার আলো ত্রিভঙ্গ ধরিয়া। জলের ঘাটে গিয়া কি হেরিলাম চাইয়া, এগো কদম তোলে শ্যামদার আলো ধরিয়া। অস্ত্র নিল কোন কালায় কলসি যে বাসিয়া, এগো এ মনুষা দের কলসি দিবিয়ানিয়া। দিবিয়ানিয়া শুধু দিবেয়া নিয়া, এগো এ মনুষা দের কলসি দিবিয়ানিয়া। আমি যারে ভালোবাসি সে দেইরে ভোলে ফাঁসি, আমি যারে ভালোবাসি সে দেই মোরে ভোলে ফাঁসি। এগো মনে লয়ে মরিয়া যাইতাম ভোলে বিষ খাইয়া, ভোলে বিষ খাইয়া গরল বিষ পাইয়া। এগো মনে লয় মরিয়া যাইতাম গরল বিষ খাইয়া। রাগারো মন বলে মনেতে ভাবিয়া, রাগা মন বলে মনেতে ভাবিয়া। এগো পর কোনো দিন হয় না আপন দিতে লাগিয়া, এগো পর কোনো দিন হয় না আপন দিতে লাগিয়া। ধন্যবাদ স্যার। এই যে টিফিন আওয়ারে আপনি আমাদেরকে একটা গান শোনালেন, আমাদের টিফিন আওয়ারটা খুবই সুন্দরভাবে কাটলো। এই বিরতিতে আমরা অনেক মনোমুগ্ধকর একটা গান শুনলাম, রাধারমণের ধামাইয়ের গান। রাধারমণ, হ্যাঁ, উনি জগন্নাথপুরের বাসিন্দা, উনি কেশবপুরের বাসিন্দা। আমরা জানি আমাদের জগন্নাথপুর উপজেলার একজন গর্ব, মানে আমাদের গর্ব করার মতো যে কয়েকজন আছে উনি তো অবশ্যই। তো ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জন্য আমার পেজে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের টিফিন আওয়ার প্রায় শেষের পথে, আমরা এখন ক্লাস যাবো। থ্যাংক ইউ।